শন অ্যাবট। এই নামটা ক্রিকেট বিশ্বে দুঃখজনক একটা কারণে পরিচিত। ফিল হিউজ যে বাউন্সারের আঘাতে মারা গেছেন সেই বলটা করেছিলেন ওজিএ পেসার, কিন্তু নামটা এবার ভিন্ন রকম এক উদ্দেশ্যে উচ্চারণ করতেই হচ্ছে। ভাবতেই পারেন বোলিংয়ের কোনো সাফল্যের কারণেই হয়তো না। যে কারণে অ্যাবট এখন আলোচনার নাম সেটা ব্যাটিং, তাও আবার টি টোয়েন্টি ক্রিকেটে সেঞ্চুরি করে। অবিশ্বাস্য মনে হলেও টি টোয়েন্টিতে ৬ নম্বরে নেমে শতকের দেখা পেয়েছেন, তাও আবার ইনিংসের নবম ওভারে ক্রিজে এসে। পুরো ইনিংসে বল খেলেছেন ৪১টা, নামের পাশে ১১০ রান, ছিলেন অপরাজিত, স্ট্রাইক রেট প্রায় ২৭০, চার মেরেছেন মাত্র ৪টা, কিন্তু ছক্কা হাঁকিয়েছেন ১১টা। তবে এদিন ৩ ওভার বল করে ৩৮ রান দিয়েও কোনো উইকেট পাননি এই পেসার। শুক্রবার কেন্টের বিপক্ষে সারের হয়ে করা এই শতকটা টি টোয়েন্টি ব্লাস্টের দ্রুততম শতকে জায়গা করে নিয়েছে, তবে যৌথভাবে আছে ১ নম্বরে। ব্লাস্টের ৩৪ বলে শতক আছে আরও একটা, সেটাও আরেক অজি ব্যাটারের। ২০০৪ সালে কেন্টের হয়ে মিডলসেক্সের বিপক্ষে ৩৪ বলে সেঞ্চুরি করেন প্রয়াত অজি অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস। হ্যালো ওয়ালটন। হ্যালো, এসি স্টার্ট। ওকে স্টার্ট। কেউ কথা না শুনলেও এসি কথা শোনে। ওয়ালটন ভয়েস কন্ট্রোল, এসি, এসি অন, অশান্তি গন। ২০১৩ সালে পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়ার বিপক্ষে ক্রিস গেইলের ৩০ বলে সেঞ্চুরির আগে সাইমন্ডসের করা শতকটাই ছিল টি টোয়েন্টি ক্রিকেটের দ্রুততম শতক। ২০১৩ সালে আরসিবির হয়ে গেইলের ৩০ বলে সেঞ্চুরির পর আরও দুই ব্যাটার গেইল এবং সাইমন্ডসের ভেতর ঢুকেছেন। ২০১৮ সালে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে হিমাচল প্রদেশের বিপক্ষে ৩২ বলে সেঞ্চুরি করেন ঋষভ পান্ত। দিল্লির এই ওপেনার ৩৮ বলে খেলেন ১১৬ রানের ইনিংস। একই বছর সাউথ আফ্রিকায় আফ্রিকার টি টোয়েন্টি কাপে ৩৩ বলে শতক হাঁকান প্রোটিয়া ব্যাটার উইহান লুপ। নর্থ ওয়েস্টের হয়ে ওয়ান ডাউনে ব্যাট করে খেলেন ৩৬ বলে ১০২ রানের ইনিংস, প্রতিপক্ষ ছিল লিম্পো। এবার একটু অ্যাবট প্রসঙ্গে আসা যাক। প্রথম শ্রেণীর ক্রিকেটে একটা সেঞ্চুরি থাকলেও সাদা বলের ক্রিকেটে কোনো সেঞ্চুরি ছিল না এই ব্যাটারের। লিস্টেতে মাত্র একটা ৫০ আর টি টোয়েন্টিতে সেটাও ছিল না, কিন্তু কেন্টের বিপক্ষে হাজির হয়েছিলেন দানবীয় রূপ ধারণ করে, যেটা সারের ব্যাটিং লাইন আপের জন্য স্বস্তির। শাহরিয়ার শাওন, অনফিল্ড।